শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হাসরাত আহমেদ, সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো, প্লাস স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমরা আজকের এই অনলাইন ক্লাসে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অধ্যক্ষ মহোদয়ের নিকট, যার অনুপ্রেরণা এবং নির্দেশনায় আমাদের এই অনলাইন ক্লাসের পথ চলা। এবং আমরা আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিভাগীয় প্রধান মহোদয়ের নিকট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফোর্থ ইয়ার, চলো আমরা আমাদের মূল পাঠদানে যাই। তো আজকে আমি তোমাদের সাথে আমার যে ক্লাস সেটা হলো ফিশারিজ বায়োলজি। এর আগে আমরা পাঁচটি ক্লাস তোমাদের সাথে করেছি অনলাইন ক্লাস, ফোর্থ ইয়ার অনার্স শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের যেটা পেপার টাইটেল হবে ক্লাসিফিকেশন অফ অর্ডার সিলুরিফর্মিস, ঠিক আছে? তাহলে এই সিলুরিফর্মিসের আমরা ক্লাসিফিকেশন, স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ফ্রেশ ওয়াটার ফিশেস ইন বাংলাদেশ। আমরা সিলুরিফর্মিস বলতে ক্যাটফিশকে বুঝি। তোমরা ফোর্থ ইয়ারের শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই জানো। তাহলে আজকে আমরা ডিটেলস এই অর্ডারের গোত্র পর্যন্ত শ্রেণীবিন্যাস করব। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা এখানে সিলুরিফর্মিসের ক্যাটফিশ আমরা দেখতে পাচ্ছি। মাছ কী মাছ দেখতে পাচ্ছি তোমরাই বলো, ঠিক আছে? আমরা ক্যাটফিশ দেখতে পাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখো। এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা ইতিমধ্যে 12টি ফ্রেশ ওয়াটারের অর্ডার, 11টি শেষ করেছি। আমাদের টার্গেট 12টি অর্ডার, এর মধ্যে আজকের অর্ডার হলো শেষ অর্ডার, সর্বশেষ অর্ডার সিলুরিফর্মিস ক্যাটফিশ অর্ডার 12। বৈশিষ্ট্য হলো সিলুরিফর্মিসের দেহ আইসবিহীন ও লম্বাটে, মুখের চারিদিকে ছোট বড় সংবেদী স্পর্শী একক বা গুচ্ছাকারে অবস্থান করে, সাধারণ পৃষ্ঠ ও বক্ষপাখনায় একটি বড় কাঁটা থাকে, এদের অপারকুলামে সাব অপারকুলাম থাকে না। তাহলে আমাদের সিলুরিফর্মিসের, তাহলে আমরা আবার পিছনের স্লাইডে যাই। আমরা সিলুরিফর্মিসের যেটা আমরা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে এদের দেহ আইসবিহীন। হ্যাঁ, আমরা যদি শিং মাগুরের কথা বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি আইসবিহীন এদের মুখের চিত্রের চারদিকে বার্ব বা বার্বির রুল থাকে। হ্যাঁ, এটা এক জোড়া থাকে, দুই জোড়া থাকে, চার জোড়া, ছয় জোড়া পর্যন্ত থাকে। এই যে এদের যে মুখের এবং নাকের পাশে যে বার্ব থাকে, এই জন্য এদেরকে ক্যাটফিশ বলা হয়। হ্যাঁ, ক্যাটের সাথে মিল আছে এদের। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। সিলুরিফর্মিস আমরা বৈশিষ্ট্য দেখলাম, তারপরের স্লাইডে আমরা চলে যাই। বাংলাদেশে মোট 10টি গোত্রের মাছ পাওয়া যায়। এই সিলুরিফর্মিসের 10টি গোত্র আছে, এদের মধ্যে 8টি গোত্র স্বাদুপানির। এই স্বাদুপানির 8টি গোত্র, এরা কিছু প্রজাতি, 10টি গোত্রের মধ্যে 8টি হলো স্বাদুপানির এবং বাকি যে দুটা সে দুটো লবণাক্ত পানিতে অভিযোজিত। তাহলে আমরা এই যে 8টি যে ফ্যামিলি পেলাম, এই 8টি ফ্যামিলি যে উপগোত্র উপগোত্র লেখা আছে, উপবর্গ সাব অর্ডার সিলুরিডির অন্তর্ভুক্ত। তাহলে সাব অর্ডার হলো সিলুরিডি। এই সিলুরিডির অন্তর্ভুক্ত যে ফ্যামিলিগুলো, 8টি ফ্যামিলি আমরা আজকে জানবো স্বাদুপানির সিলুরিফর্মিস বর্গে। তাহলে বর্গ সিলুরিফর্মিস, উপবর্গ বা সাব অর্ডার হলো সিলুরিডি এবং ফ্যামিলি হলো যে 8টি ফ্যামিলি সেটা আমরা পড়ব। 1 নম্বর ফ্যামিলি বার্গিডি। বার্গিডির মধ্যে বৈশিষ্ট্যসমূহ হলো পৃষ্ঠ ও বক্ষপাখনার প্রথম কাঁটাটি লম্বা এবং খুব শক্ত, পায়ুপাখনার রশ্মিগুলো কোমল, পিছনের নাসারন্ধ্রে স্পর্শী যুক্ত থাকে,
এই গোত্রের চারটি গণ আছে। গণগুলো হলো মিস্টাস, রামা, চান্দ্রামারা, রিটা। আর এদের যে বৈশিষ্ট্য, এদের এক্সাম্পল হলো মিস্টাস, পরবর্তী এতে আমরা যাই মিস্টাস অর, মিস্টার অর, এটা হলো আই, গুজি আই, আইড মাছ আমরা যে চিনি সেই আই, হ্যাঁ মিস্টাস অর। এবং পরবর্তী স্লাইডে আমরা যাই রিটা, রিটা এদের একটা গণ আছে রিটা। আমরা রিটা মাছ সম্বন্ধে আমাদের সকলেরই ধারণা আছে এবং আমরা সকলেই খেয়েছি এই মাছ, দেখেছি রিটা মাছ। হ্যাঁ এখানেও আমরা সেই আইসবিহীন দেখতে পাচ্ছি, বার বার্বেল আসে স্পর্শে আছে, আমরা এদেরকে রিটা রিটা। এর পরবর্তী দুই নম্বর ফ্যামিলিতে আমরা যাই, দুই নম্বর ফ্যামিলি হলো সিলুরিডি। সিলুরিডি দুই নম্বর ফ্যামিলি, বৈশিষ্ট্য হলো মুখে স্পর্শের সংখ্যা দুই জোড়া, বক্ষ পাখনা কাঁটাবিহীন, অ্যাডিপোস পৃষ্ঠ পাখনা অনুপস্থিত। সিলুরিডি, এই সিলুরিডি গোত্রের দুটি গণ আছে, অলগনিয়া এবং অম্পক। অলগনিয়া আটা, অম্পক পাবদা। আমরা যে অলগনিয়া বোয়াল, হ্যাঁ বোয়াল এবং অম্পক পাবদা, আমরা পরবর্তী স্লাইডে যে ছবি দেখতে পাবো। আমরা বোয়াল মাছের ছবি দেখছি, অলগনিয়া আটা বোয়াল মাছ। এর পরবর্তী ছবি আমরা সিলুরি ফর্মেসের যে বৈশিষ্ট্য সেটার সাথেই আমরা একটু মিলিয়ে মাথায় রাখবো কীভাবে কি। এরপরে আসছে অম্পক পাবদা। অম্পক পাবদা কোনটা? পাবদা মাছ। আমরা যে পাবদা মাছ খাই, আমরা যে পাবদা মাছ দেখি সে পাবদা, অম্পক পাবদা। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলো, ফ্যামিলি থ্রি, সিলবিডি। সিলবিডির বৈশিষ্ট্য হলো উপরের চোয়াল উদ্গত, পৃষ্ঠ পাখনা উপস্থিত বা অনুপস্থিত। ঠিক আছে, মুখে স্পর্শের সংখ্যা এক, দুই বা চার জোড়া। এর এই ফ্যামিলির একটি গণ আছে ক্লুপিসোমা, ক্লুপিসোমা গারুয়া। ক্লুপিসোমা গারুয়া আমরা পরবর্তী স্লাইডে যাই, আমরা এই মাছটি দেখতে পাচ্ছি ক্লুপিসোমা গারুয়া। ঘাড়ুয়া মাছ তোমরা চিনো, ঘাড়ুয়া বলে সেই ঘাড়ুয়া মাছ ক্লুপিসোমা গারুয়া। এর পরবর্তী স্লাইডে আমরা যাই ফ্যামিলি ফোর। এর পরবর্তী যাই আমরা সেখানে ফ্যামিলি পাঙ্গাসিডি। পাঙ্গাসিডিটা লেখা হয়নি ফ্যামিলির নামটা, পাঙ্গাসিডি। ঠিক আছে, পাঙ্গাসিডি বৈশিষ্ট্য হলো মুখে স্পর্শের সংখ্যা দুই জোড়া, পৃষ্ঠ পাখনায় কণ্টক আছে, উপর ও নিচের চোয়াল মাংস, পাঙ্গাসিয়াস পাঙ্গাসিয়াস। এর একটি গণ আছে, গণটা হলো পাঙ্গাসিয়াস, আর এক্সাম্পল হলো পাঙ্গাসিয়াস পাঙ্গাসিয়াস, যে পাঙ্গাস মাছ। আমাদের এখন প্রাকৃতিকভাবে ও যে পাঙ্গাস পাওয়া যাচ্ছে তার চেয়ে বেশি আমরা এখন দেখতে পাচ্ছি খামারে তৈরি, হ্যাঁ আমরা কৃত্রিম মানে খামারে তৈরি পাঙ্গাস আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা পাঙ্গাসিনী গোত্র গেল। এরপরে আমরা পাঁচ নম্বর গোত্র যেটা হলো সেটা হলো সিসুরিডি। সিসুরিডি, সিসুরিডি গোত্র, এই গোত্রের বৈশিষ্ট্য হলো মুখে স্পর্শের সংখ্যা চার জোড়া, স্পর্শীয় গোড়া বা মূল থাকে স্ফীত, অ্যাডিপোস পাখনা অপেক্ষাকৃত বড়, অ্যাডিপোস পাখনাটা অপেক্ষাকৃত বড় থাকে। গণের সংখ্যা হলো চারটি, বার্গেরিয়াস, সিসর, হাড়া, গেগাটা। উদাহরণ হিসাবে এখানে আমরা দিয়েছি বার্গেরিয়াস বার্গেরিয়াস, হাড়া হাড়া। আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি এবং আমরা ছবি দেখতে পাচ্ছি বার্গেরিয়াস বার্গেরিয়াস এবং হাড়া হাড়া। বার্গেরিয়াস বার্গেরিয়াসের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বাঘা আয়ের, বাঘা আয়ের, বার্গেরিয়াস বার্গেরিয়াস বাঘা আয়ের। ঠিক আছে, আর হাড়া আরেকটা মাছ, এটা পাহাড়ি বা স্রোতযুক্ত পানিতে থাকে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলো, ফ্যামিলি সিক্স, ক্ল্যারিডি। ক্ল্যারিডি, ক্ল্যারিডিতে বৈশিষ্ট্য হলো
মস্তকাংশ চাপা ও নিচু, পৃষ্ঠপাখনায় কণ্ঠকবিহীন, পৃষ্ঠপাখনাটা লম্বা এবং কণ্ঠকবিহীন, অ্যাডিপোস পাখনা অনুপস্থিত, দেহে অতিরিক্ত শ্বসনাঙ্গ থাকে। আমরা এই ক্ল্যারিডি আমাদের অত্যন্ত পরিচিত, এর একটি গণ ক্ল্যারিয়াস এবং উদাহরণ হলো ক্ল্যারিয়াস বেট্রাকাস। বলতো কি মাছ? এটা হলো ক্ল্যারিয়াস বেট্রাকাস, মাগুর মাছ। তাহলে আমাদের ক্ল্যারিডি গোত্রের আমরা মাগুর মাছ দেখতে পাচ্ছি, এর একটাই গণ আছে ক্ল্যারিয়াস এবং ক্ল্যারিয়াস বেট্রাকাস। আমরা পৃষ্ঠপাখনাটা দেখতে পাচ্ছি, কণ্ঠকবিহীন এবং লম্বা। তাহলে আমরা ক্ল্যারিডি 6 নম্বর গোত্র থেকে আমরা পরবর্তী চলে যাই, পরবর্তী স্লাইডে যাই। হেটার অফ নিউস্টিডি, এখানে নিউস্টিডি বানানটা একটু ভুল আছে, এন আছে একটা। হেটার অফ নিউস্টিডি ফ্যামিলি 7, বৈশিষ্ট্য মুখে পৃষ্ঠীয় পাখনা, সরি মুখে স্পর্শীয় সংখ্যা 4 জোড়া এবং লম্বা। আমরা ছবির সাথে বৈশিষ্ট্য তো পাশাপাশি আছে। বক্ষ পাখনা কাটাযুক্ত, পায়ু পাখনা অনেকটা বিস্তৃত, অতিরিক্ত শ্বসনাঙ্গ বিদ্যমান। এর একটি গণ আছে হেটার অফ নিউস্টিস। আমরা এই ফ্যামিলির যে গণ এবং প্রজাতি আমাদের অতি পরিচিত, হেটার অফ নিউস্টিস ফসিল, হেটার অফ নিউস্টিস ফসিলিস। শিং মাছ, শিং মাছ আমাদের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত উপকারী, পুষ্টি বর্ধক, হ্যাঁ মাছ। তাহলে আমরা এখানে ওদের বার্ড স্পর্শীয় সংখ্যা বা বার্ড দেখতে পাচ্ছি, বক্ষ পাখনা দেখতে পাচ্ছি, এবং এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এই ক্ল্যারিডি এবং হেটার অফ নিউস্টিডির বৈশিষ্ট্য হলো যে এদের অতিরিক্ত শ্বসনাঙ্গ থাকে। তাহলে এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলো। ফ্যামিলি 8, চ্যাসিডি। আমরা বৈশিষ্ট্য বলি মস্তক প্রশস্ত ও চতুষ্কোণাকার, ঠিক আছে? তোমরা চিত্র দেখো এবং বৈশিষ্ট্য পড়ো। দ্বিতীয় পৃষ্ঠপাখনা পুচ্ছ পাখনার সাথে যুক্ত, নিচের ঠোঁটে ছোট বড় গুটিকা থাকে, এর একটাই গণ আছে চাকা, এবং এক্সাম্পল হলো চাকা চাকা। এই মাছটা খুব আদি মাছ এবং আমাদের এখানেই পাওয়া যায় মাছ। আমরা ছবিতে তোমরা খুব ভালো করে দেখো যে মস্তক প্রশস্ত চতুষ্কোণাকার, একটু অন্যরকম। দ্বিতীয় পৃষ্ঠপাখনা পুষ্ঠপাখনার সাথে লেগে গেছে, নিচের ঠোঁটে ছোট বড় গুটিকা থাকে, একটা গণ আছে চাকা, এক্সাম্পল হলো চাকা চাকা। তাহলে আমরা তাহলে এরপরে আমরা চলে যাব যে এর স্ট্যাটাস এবং ডিস্ট্রিবিউশন সম্পর্কে, ঠিক আছে? অবস্থা এবং বিস্তৃতি সম্পর্কে, বিস্তৃতি সম্পর্কে আমরা জানবো যেটা, সেটা হলো যে সিলুরিফর্মিস মাছের একটা স্বতন্ত্র একটা গুরুত্ব আছে, কিন্তু স্বতন্ত্র গুরুত্ব আছে, যেটা আমরা গ্রাম বাংলায় স্বাদুপানির জলাশয়ে এরা অভিযোজিত হয় এবং প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি করে। যেমন মাগুর এবং মাগুর, যে আমরা ক্ল্যারিডি গোত্রের মাগুর পেলাম, ক্ল্যারিয়াস বেট্রাকাস এবং শিং, এরা অত্যন্ত এদের পুষ্টিগুণ অনেক বেশি এবং রক্ত এবং শক্তিবর্ধক উপাদান এদের মধ্যে আছে, যার জন্য প্রাচীন কাল থেকে এই মাছের চাহিদা অনেক বেশি। তাই আজকাল এই মাছ আবার খামারে চাষ করা হয় চাহিদা, পুষ্টির চাহিদা মেটানোর জন্য। এছাড়া আরও যে সিলুরিফর্মিসের মাছের মধ্যে আই, পাবদা, হ্যাঁ, তারপরে তোমার পাঙ্গাস, বোয়াল, এসব মাছেরও একটা বিরাট ঐতিহ্য রয়েছে, এবং যেটা হলো যে এরাও পুষ্টি সাধনে, আমিষ বা প্রোটিন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেটা পাঙ্গাস মাছের ডিমান্ড অনেক বেশি এবং চাহিদাও অনেক বেশি, সেই জন্য এই পাঙ্গাস মাছকে কী করা হয়, খামারে চাষ করা হয়, হ্যাঁ। এই চাষ করার ফলে
এর যে এর বাজার মূল্য কম থাকে এবং নিম্ন আয়ের মানুষ, গ্রাম বাংলা নিম্ন আয়ের মানুষ এর নিকট এর চাহিদা অনেক বেশি এবং এরা আমিষের চাহিদা পূরণ করে। এছাড়া যে ট্যাংরা ট্যাংরা মাছ আছে, পাবদা মাছ আছে এদের, এবং আইল মাছ, এদের পুষ্টিগুণ অনেক বেশি এবং এদের চাহিদাও অনেক বেশি। এরপরে আসে যে এদের বিস্তৃতি। এরা সাধারণত কী করে, এরা পৃথিবীর সর্বত্রই এদেরকে দেখা যায় এবং সফলভাবে কিন্তু এরা অভিযোজিত। আভ্যন্তরীণ এবং উপকূলীয়বর্তী লবণাক্ত পানিতেও এদেরকে এই মাছ বাস করে। তবে এই সিলুরিফর্মিস বর্গে মাছগুলো, বিভিন্ন প্রজাতির মাছগুলো সাধারণত স্বাদু পানিতে বেশি দেখা যায়। এদের মধ্যে যে বারগ্রেডি আছে, যে বারগ্রেডি গোত্র আছে, এই গোত্রের মাছগুলো তোমার বিল, উপকূলবর্তী পুকুর, ঘের এইসব জলাশয়ে বাস করে এবং প্লাবিত ধান বা পাটক্ষেত্র এদেরকে দেখা যায়। এরা তলবাসী এবং প্রজননের সময় এরা গর্তের মধ্যে বাসা বাঁধে এবং স্ত্রী পুরুষ উভয়ই ওই গর্ত পাহারা দেয়। এই বারগিরি গোত্রের বিভিন্ন প্রজাতির মাছগুলো এইভাবে বসবাস করে। আর সিলোরিডি গোত্র, যেটা অতি পরিচিত যে বোয়াল মাছ, পাবদা মাছ, হ্যাঁ, এই বোয়াল এবং পাবদা মাছের চাহিদা ব্যাপক। এরা কোথায়? এরা খাল, বিল, হাওর, নদীতে বাস করে এবং স্থির বা স্রোতযুক্ত জলাশয়ও এদের বাস করতে কোনো অসুবিধা হয় না। এরা অল্প লবণাক্ত পানিতেও বাস করে। হ্যাঁ, বর্ষা মৌসুমে প্লাবিত জলাশয় থেকে অল্প পানিতে এরা এসে প্রজনন করে। তাহলে আমরা সিলুরিডি গোত্রের মাছগুলো দেখলাম যে এরা খাল, বিল, হাওর, বাওর, নদীতে বাস করে। এরপরে আসে সিলভিডি। এর চারটি গোত্র আছে। এই গোত্রের মাছগুলো তোমার, এই গোত্রের মাছগুলোর মধ্যে যেটা হলো বাঁচা মাছ, আমরা বলি বাঁচা, ঘাওড়া মাছ, হ্যাঁ, এই মাছগুলো হাওর, বাওর, নদীতে বাস করে। বর্ষাকালে ধান পাটক্ষেতে প্লাবিত পানির মধ্যে এদের দেখা যায়। এরা ঝাঁক ঝাঁক বেঁধে চলে এবং খুব দ্রুত গতিতে চলে। আমরা এছাড়াও আমরা এই গোত্রের মধ্যে কাজলি মাছ যেটা, হ্যাঁ, এই কাজলি মাছ যে অ্যালিকথিস, এই অ্যালিকথিস গোত্রের কাজলি, অ্যালিকথিস পাংটেটা যেটাকে বলা হয়, কাজলি মাছ খাল, বিল, হাওর, বাওরে দেখা যায় এবং অনেক সুস্বাদু খাদ্য হিসেবে, মাছ হিসাবে এর পরিচিতি আছে। পাঙ্গাসিটি গোত্র এরপরে আসে। এই গোত্রের মাছেরা স্বাদু এবং লবণাক্ত উভয় পানিতে অভিযোজিত। বাংলাদেশের নদী এবং মোহনা অঞ্চলে এদেরকে দেখা যায়। এছাড়া পদ্মা, মেঘনা, যমুনা এবং উপকূলীয় যে নদীগুলো আছে সেখানে এদেরকে এদেরকে পাওয়া যায়। সিসোরিডি এই গোত্র, এই গোত্রের যে বার্গারিয়াস এবং সিসোর, এই দুইটা প্রজাতি আছে। এরা হাওর, বাওর এবং নদীতে বাস করে। এরপরে আসে ক্ল্যারিডি। ক্ল্যারিডি গোত্র প্রজাতি হলো ক্ল্যারিডিয়াস ব্যাট্রাকাস। ক্ল্যারিডি গোত্রের যে ক্ল্যারিয়াস ব্যাট্রাকাস, এদেরকে তোমার হাওর, বাওর, খাল, বিল, পুকুর সর্বত্রই পাওয়া যায় এবং এদের যেটা হলো যে এরা সাধারণত তলদেশে কাদার মধ্যে এরা আগাছাযুক্ত জলাশয়ে, ঘোলাটে কর্দমাক্ত জলাশয়ে এরা বাস করতে পছন্দ করে। আর এদের যেহেতু অতিরিক্ত শ্বসনাঙ্গ আছে এই জন্য এরা অনেক সময় শুষ্ক মৌসুমে মাটির নিচে গর্তের মধ্যে এদেরকে পাওয়া যায়। তাহলে এই যে ক্ল্যারিয়াস ব্যাট্রাকাস, এইভাবে এরা অল্প অক্সিজেনযুক্ত পরিবেশেও এরা বাস করতে পারে। তারপর আসে হেটারোপনিওস্টিডি। হেটারোপনিওস্টিডির যে গোত্র হেটারোপনিওস্টিডিস, হেটারোপনিওস্টিটাস ফসিলিস, এই শিং মাছ, শিং মাছও বাংলাদেশে সর্বত্রে আনাচে কানাচে, একদম খাল, বিল, পুকুর, প্লাবিত পানি, হ্যাঁ, হাওর, বাওর সর্বত্রে এদের পাওয়া যায়। এরও কাদারযুক্ত, কর্দমাক্তযুক্ত অল্প পানিতে এরা থাকতে পছন্দ করে। এদেরও অতিরিক্ত শ্বসনাঙ্গ আছে বলে এরা পানিবিহীন বা ডাঙায় এরা বাস করতে পারে।
এরা বাস করতে পারে। এরপরে আসে চ্যাসিডি, যার একটা একটা গণ আছে চাকা, চাকা চাকা। এই গ্রুপের মাছগুলো সাধারণত খাদ্য হিসেবে তেমন একটা পরিচিতি নাই, গ্রহণযোগ্যতা কম, কিন্তু এরা বাংলাদেশের হাওর বাওর নদী খাল বিল এর তলদেশে গর্তের মধ্যে এরা কাদাযুক্ত জায়গায় এরা বসবাস করে। তাহলে আমরা মোটামুটিভাবে যেটা হলো যে আমরা সিলুরিফর্মিস সম্পর্কে তোমাদের একটি ধারণা দিতে পারলাম যে সিলুরিফর্মিস কে ক্যাটফিশ বলা হয়। এই সিলুরিফর্মিস বর্গের যে বিভিন্ন গোত্রগুলো আছে, আমরা আটটা গোত্র নিয়ে কথা বললাম এবং আটটা গোত্রে বিভিন্ন প্রজাতির সিলুরিফর্মিসের মাছ আছে এবং এর দশটি ফ্যামিলি আমরা জানলাম, এর মধ্যে আটটি স্বাদুপানি। সেজন্য আমরা স্বাদুপানির মাছ নিয়ে কথা বললাম, কারণ আমাদের মেইন থিম ফ্রেশ ওয়াটার বিজনেস। হ্যাঁ, তো এখানে আমরা জানলাম এবং তাদের স্ট্যাটাস এবং ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমরা এই সিলুরিফর্মিস বর্গের যে বিভিন্ন প্রজাতির মাছগুলো আছে, এরা মেইনলি স্বাদুপানিতে বসবাস করে এবং আমাদের চারপাশে যে শিং মাগুর পো শিং মাগুর আই বোয়াল পাঙ্গাস, হ্যাঁ, তারপরে আমরা কাজুলি বলি, আমরা মিস্টাস বলি, যে ট্যাংরা, এটা এগুলো সবই সিলুরিফর্মিসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা আজকে সিলুরিফর্মিস যে যে রেফারেন্স বলো করলাম সেটা হলো একটি আতাউর রহমান 2005 সেকেন্ড এডিশন জুওলজিক্যাল সোসাইটি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আতাউর রহমানের রেফারেন্স ফলো করেছি, ফ্রেশ ওয়াটার ফিশেস অফ বাংলাদেশ। তাহলে এইভাবে আমরা মোট দশটি, আমরা বারোটি অর্ডার নিয়ে কথা বললাম। আমরা যদি একটু পর্যালোচনা করি, তাহলে আমরা এইভাবে যেতে পারি, আমরা পর্যালোচনা করলে আমরা এইভাবে আমরা যেতে পারি যে আমাদের ফিশারিজ অফ বায়োলজি যেটা আমাদের পেপার 2 4 3 1 1 5 1 1 3 এর ক্লাসিফিকেশান স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফ্রেশ ওয়াটার ফিশেস ইন বাংলাদেশ, আমরা মোটামুটিভাবে আমরা একে আতাউর রহমান এর ফ্রেশ ওয়াটার ফিশেস অফ বাংলাদেশ 2005 সেকেন্ড এডিশন ফলো করেছি। এখানে ওনার এই রেফারেন্সে আমরা স্বাদুপানির মাছের বারোটি বর্গ পেয়েছি। প্রথমটি যদি আমি একটু তোমাদের সাথে একটু সামারাইজ করি, প্রথমটা অ্যাঙ্গুলিফর্মিস, সিন ব্র্যাঙ্কিফর্মিস, সিন ন্যাথিফর্মিস, টেপটাডন্টিফর্মিস, ব্যালুনিফর্মিস, সিপ্রিনিফর্মিস, চ্যানিফর্মিস, লুপিফর্মিস, অস্টিওগ্লসিফর্মিস, পার্সিফর্মিস, সিপ্রিনিফর্মিস এবং সিলুরিফর্মিস। তাহলে আমরা এই যে মাছগুলো আমরা এই যে বিভিন্ন বর্গগুলো পেয়েছি, এর মধ্যে 20% হলো তোমার 9 নম্বর বর্গপর্যন্ত, আর পার্সিফর্মিস, সিপ্রিনিফর্মিস এবং সিলুরিফর্মিস বর্গের বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যা 80%। তাহলে আমরা এখানে মোটামুটি 12টি বর্গ পেয়েছি এবং প্রত্যেকটি বর্গের আমরা যে ফ্যামিলি পর্যন্ত প্রত্যেকটি বর্গের আমরা ফ্যামিলি পর্যন্ত ক্লাসিফিকেশন করেছি এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের ফ্যামিলিগুলোর যে গণ আছে সেই গণগুলো জেনেছি এবং বিভিন্ন প্রজাতি আমরা জেনেছি এর আন্ডারে। আমরা যদি পুরোটা তোমরা যদি সামারাইজ করো কিংবা একসাথে নিয়ে বসো, তাহলে আমরা ফ্রেশ ওয়াটার ফিশেস ইন বাংলাদেশ, বাংলাদেশে স্বাদুপানিতে যে সকল বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এবং সেই মাছগুলো যে বিভিন্ন গোত্র এবং বিভিন্ন বর্গের অন্তর্ভুক্ত সেটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছে। সো আমরা তাহলে স্বাদুপানির বিভিন্ন প্রজাতির মাছগুলো এবং এই মাছগুলো যে বিভিন্ন গোত্রের এবং বিভিন্ন বর্গের অন্তর্ভুক্ত সে সম্পর্কে আমরা একটা সুস্পষ্ট ধারণা পেয়ে গেলাম। তাহলে আমার মনে হয় যে আমরা ফ্রেশ ওয়াটার ফিশেস ইন বাংলাদেশ এর যে ক্লাসিফিকেশান স্ট্যাটাস ডিস্ট্রিবিউশন আমাদের আজকের ক্লাস এর মাধ্যমে আমরা শেষ করব। তা তোমরা অনলাইন ক্লাসে এই ক্লাসগুলোকে অবশ্যই ফলো করবে এবং মনোযোগ সহকারে আমি আশা করি তোমরা, আমি জানি যে তোমরা সে ব্যাপারে অনেক তৎপর। তো তোমরা এভাবে ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে আমরা আরেকটি চ্যাপ্টার নিয়ে আরেকটি টপিক নিয়ে আমরা আবার আসবো।
তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।